আসসালামু আলাইকুম, সকলে তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বলের বিভাজন ও সংযোজন, এটা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। তো প্রথমে এই অধ্যায়টা যদি আলোচনা করতে আসি, তাহলে প্রথমে যে বিষয়গুলো আসে সে বিষয়টা হলো যে লব্ধি এবং বলের উপাংশ। তাহলে দেখো, লব্ধিটা কি? দুইটা বল যদি সমকোণে একটা বস্তু উপরে মনে করো ক্রিয়া করছে, এই জায়গায় একটা বস্তু রাখলাম, এটাতে মনে করো পি বল ক্রিয়া করছে, এখানে কিউ বল ক্রিয়া করছে। আচ্ছা, তাহলে এই বস্তুর উপরে এককভাবে তো একটা বল ক্রিয়া করছে, অবশ্যই দুইটা বলের মিলিত ক্রিয়াফল। আচ্ছা, এই মিলিত ক্রিয়াফল যে এদিকে ক্রিয়া করবে, যে বলটা নির্ণয় করা হয়, হতে পারে এদিকে অথবা এদিকে। এই যে বল, দুইটা বলের মিলিত যে ক্রিয়াফল, অর্থাৎ এই দুইটা মিলিত ক্রিয়াফল, এই যে বলটা নির্ণয় করা হয় সেই বলে যদি সমান হয় বা একই হয়, তাহলে সেটাই কী হবে? তার লব্ধি। তাহলে উপাংশটা কি? দেখো, একটা বাঁকা বল সোজাভাবে যখন কাজ করবে অক্ষ বরাবর, তখন কিন্তু আমাদের আর কি তেমন বিভাজনের প্রয়োজন পড়ে না। বাট যখন বলটা বাঁকাভাবে ক্রিয়া করবে, তখন বলটা কোন দিকে আসলে ক্রিয়া করছে? দেখো, এই বস্তুটা যখন মনে করো এই বলটা এখানে নাই, এই বস্তুটার উপরে ঠিক এই তল বরাবর এখানে বাঁকাভাবে একটা বল ক্রিয়া করছে, তাহলে আমরা কীভাবে বলতে পারি এই বস্তুটা আসলে কোন দিকে যাবে? এদিকে বলটা ক্রিয়া করছে না এদিকে বলটা ক্রিয়া করছে? আমরা কোনোভাবে বলতে পারি না, কারণ তলটা কি এদিকে নাই, তল কোথায়? এইদিকে বস্তুটা হয় এদিকে যেতে হবে, নাহলে কি উপর দিকে যেতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় বস্তু, তার মানে কি এইটার দুইটা উপাংশে আমরা বিভক্ত করে নেব, একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল, একটা আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব বরাবর। এই দুইটা বলের উপাংশে বিভক্ত করা, অর্থাৎ ভাগ করাটাই হচ্ছে বলের উপাংশ, এক একটা উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো, প্রথমে আমরা যেটা নির্ণয় করি সেটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করা যায়। প্রথমে যখন দুইটি বল এবং মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তখন দেখো তাদের লব্ধি যদি নির্ণয় করতে বলে, তখন আমরা কীভাবে নির্ণয় করব? মনে করো এদিকে পি বল ক্রিয়া করছে, এখানে কিউ বল ক্রিয়া করছে, মাঝখানে লব্ধি। সামান্তরিকের সূত্র যদি আমরা বলি, তাহলে কি যে সামন্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা যদি দুইটি বল নির্দেশ করে, তাহলে তার কর্ণই কি তার লব্ধি নির্দেশ করে। তাহলে কর্ণ যদি লব্ধি নির্দেশ করে, তাহলে দেখো মধ্যবর্তী কোণ সন্নিহিত বাহু, অর্থাৎ এই দুটো যদি সন্নিহিত বাহু হয়, তাহলে এটা কি হবে তার কি কর্ণ। তাহলে কর্ণটাই কি তার লব্ধি নির্দেশ করবে। তাহলে এর মধ্যবর্তী কোণ যদি আমি আলফা ধরি, তাহলে দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে সরাসরি আমি লব্ধি নির্ণয় সূত্রটা পেয়ে গেলাম। এরপর দেখো, যদি আমি লব্ধির কোণ বের করতে চাই, অর্থাৎ এই কোণটা যদি আমি বের করতে চাই, তাহলে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে দেখো কোনটার সাথে সাইন নেবো, কোনটার সাথে কস নেবো, এক্ষেত্রে মনে রাখার একটা সহজ কৌশল, সেটা হলো যার সাথে কোণ থাকবে সেটাকে আমরা কি ফ্রি রাখবো। তাহলে দেখো এটা কি পি এর সাথে কোণ আছে না, লব্ধির কোণটা, অবশ্যই বল দেওয়ার মধ্যবর্তী কোণ না, লব্ধির কোণটা। লব্ধির কোণটা আছে কি পি বলের সাথে, তার মানে পি বল পিটাকে আমরা কী করবো ফ্রি রাখবো, বাকিটার সাথে কি সাইন আর হচ্ছে কস গুণ দিয়ে দেবো। আর তবে এই সূত্রে যখন আমরা ইউজ করবো, তখন একটা জিনিস খেয়াল রাখবো যে কোণ যখন আমরা অঙ্কে ব্যবহার করবো, যদি দুইটা কোণ দেওয়া থাকে, লব্ধির কোণ দেওয়া থাকতে পারে, আবার কি বল দেওয়ার মধ্যবর্তী কোণও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কোণটা ইউজ করবো সবসময় কি বল দেওয়ার মধ্যবর্তী কোণ, কোনো সময় আমরা লব্ধির কোণ ব্যবহার করবো না। একটা জিনিস মাথায় রাখবো, লব্ধির কোণ কি বের করতে বলে বেশিরভাগই, আর যেটা কোণ তোমাকে ব্যবহার করবে অঙ্কে বা সূত্রে, সেটা সবসময় কি বল দেওয়ার মধ্যবর্তী কোণ। এই অধ্যায়ের সবচেয়ে বেশি যে ম্যাথগুলো আছে, সেটা হচ্ছে একটা বস্তুর প্রয়োজন অনেকগুলো বল ক্রিয়া করে, তখন যে অবস্থাটা আসে লব্ধি, সেই অবস্থাগুলো আসে। দেখো মনে করো বাঁকাভাবে একটা বল ক্রিয়া করছে 10 নিউটন, অক্ষ বরাবর ক্রিয়া করছে 20 নিউটন, এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। এরকমভাবে বাঁকাভাবে যখন বল ক্রিয়া করবে, এই বলটা কিন্তু অক্ষ বরাবর, তার মানে এই বলে কি বিভাজন বা উপাংশে বিভক্ত করতে হবে না। বাট এই বলটাকে 10 নিউটন যে বল, এই বলটা যেহেতু বাঁকাভাবে ক্রিয়া করছে, তার মানে কি দুইটা উপাংশে বিভক্ত করতে হবে, একটা উলম্ব অক্ষ বরাবর, একটা কি
আনুভূমিক অক্ষ বরাবর। আচ্ছা, এই অক্ষ বরাবর যখন আমরা বিভাজন করব, তাহলে যখন আমরা বিভাজন করলাম উপাংশে, বিভক্ত করলাম, তাহলে এই বলটা কী হবে আর এই বলটা তাহলে কী হবে? যেই পাশে কোণ থাকবে সেই পাশে নিব আমরা কি কস, আর যে পাশে কোণ থাকবে না সে পাশে নিব সাইন। আসলে মূলত নিয়মটা এরকম যে আনুভূমিক বরাবর সকল বলগুলোই কি কস, আর উলম্ব বরাবর সকল বলগুলোই সাইন। মূলত এই নিয়মটা তখনই তোমার প্রযোজ্য হবে যখন সবগুলো কোণ কি ভূমির সাথে থাকবে। ভূমির সাথে কোণ ব্যাসার্ধ যদি হঠাৎ করে যদি লম্বের সাথে কোণ থাকে, তাহলে দেখো যদি এরকম থাকে, মনে করো এখানে 60 ডিগ্রি কোণ দিয়ে দিলাম, তাহলে এখন কী ঘটনা ঘটবে? তাহলে আমি প্রথমে কী বললাম যে যার সাথে কোণ থাকবে সেই পাশে কী হবে কস, আর বাকিগুলো সাইন। তাহলে যদি আমরা আগের নিয়ম মূল নিয়মে যদি যাই যে আনুভূমিক বরাবর সবগুলো কস, তাহলে দেখো আমি এখানে যদি আমি কস লিখতে পারবো কখন, যখন আমি এই কোণটা নিব 30 ডিগ্রি, তখন আমি এখানে কস লিখতে পারবো। বাট যদি আমি 60 ডিগ্রি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এটা কী করতে হবে, এটা হয়ে যাবে সাইন এবং এটা হয়ে যাবে কস। তার মানে মোটে রূপে কথা হচ্ছে সহজভাবে মনে রাখার কৌশল, যে পাশে কোণ থাকবে সেই পাশে কস, যে পাশে কোণ থাকবে না সেই পাশে সাইন। দেখো যদি এরকমভাবে অনেকগুলো বল থাকে, তাহলে আমরা সাম্য অবস্থার নীতি অনুসারে